জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাই। রাত ৮টা বাজলে টিভির পর্দায় মিঠাই দেখতে অভ্যস্ত দর্শকেরা। সিড মিঠাই জুটিকে দর্শক খুবই পছন্দ করে। শুধু সিড মিঠাই নয়, গল্পের প্রতিটি চরিত্রই দর্শকের মন কেড়েছে। টানা অনেক সপ্তাহ ছিল এই ধারাবাহিক বেঙ্গল টপার। যদিও বর্তমানে বেশ কিছুটা টিআরপি কমেছে এই ধারাবাহিকে, গল্পের নানান টুইস্ট আসলেও তেমন সফলতা পাচ্ছে না এই ধারাবাহিক। শোনা যাচ্ছে খুব শীঘ্রই এই জনপ্রিয় ধারাবাহিকের হতে চলেছে সময় পরিবর্তন। রাত ৮টা মানে মিঠাই দেখার জন্য যে আগ্রহ থাকতো দর্শকদের, সেটা হবে এবার পরিবর্তন। জি বাংলায় আসতে চলেছে নতুন ধারাবাহিক রুবেল এবং পল্লবী অভিনীত নীল ফুলের মধু। শোনা যাচ্ছে রাত ৮টায় আসতে চলেছে এই ধারাবাহিক। টানা দেড় বছর এই টাইম স্লট ধরে রাখার পর এবার সরে যেতে হবে মিঠাইকে। তাহলে মিঠাই আসবে কোন সময়? মিঠাই আসতে চলেছে পিলু স্লটে, অর্থাৎ সন্ধ্যে ৬টায়। পিলু শেষ হওয়ার পরই ১৪ নভেম্বর থেকে সন্ধ্যে ৬টায় সম্প্রচারিত হবে সকলের প্রিয় ধারাবাহিক মিঠাই। এবার দেখার পালা সময় পরিবর্তনের পর মিঠাই ম্যাজিক কতটা দর্শকের মন কাড়তে পারে। আর এরকম নিত্যনতুন আপডেট পেতে অবশ্যই চোখ রাখতে হবে টপিক্যাক্স চ্যানেলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।